আজকে বর্ডারগুলির অবস্থা কি? আমরা ঐক্যবদ্ধ হয়েছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রকল্পে লিপ্ত হচ্ছেন। আজকে বর্ডারগুলির অবস্থা কি? যে ভারত আমাদের স্বাধীনতা করেছেন, বর্ডারেও কিন্তু কত নীতিমালা থাকে। আমাদের সে বর্ডারগুলোতে দেখি যে আমাদের কেউ যদি বর্ডারের পাশে চলাচল অথবা হাঁটাফেরা করে সেখানে গুলি করে হত্যা করা হয়, সেখানে কোনো সহিংসতা নাই। আমরা যদি ভারতের বন্ধু হতাম, আমরা যদি মোদীর বন্ধু হতাম, তাহলে সেখানে হত্যার কথা হত্যা করার কথা ছিল না। হয়তো বা গ্রেপ্তার করে সেখানে নেওয়া হতো, গ্রেপ্তারের মধ্য দিয়ে হয়তো বা আমাদের সাধারণ একটা হতো, কিন্তু সমস্ত কিছু মূলে একটি গভীর ষড়যন্ত্র। আমরা বলতে চাই, আমরা স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ জনগণের মৃত্যুদের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা ভারতের ভূখণ্ড হওয়ার জন্য নয়, আমরা দিল্লিকে ছেড়েছি, দিল্লির সাধারণ দিল্লির কাছে আমরা মাথা নত করার জন্য নয়, আমরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ ঐক্যবদ্ধ। যে কোনো প্রকার হোক, আওয়ামী লীগ যত ষড়যন্ত্র করা হোক, শেখ হাসিনা যত ষড়যন্ত্র করুক, আমরা বাংলাদেশকে রক্ষা করব। এই বাংলাদেশকে রক্ষা করার জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জিয়াউর রহমানের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা নির্বাচন করবো, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো, বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত বিহঙ্গনে আমাদের মাঝে ফিরে আনবো। এখানে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বলতে চাই, কোনো কিছু বর্জন নয়, একটা কিছু একটা এক জায়গায় এই আওয়ামী লীগকে বর্জন করলে সমস্ত কিছু ফয়সালা হয়ে যাবে।